বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রায় 3.5 কোটি মানুষ জন্ডিসে আক্রান্ত। এছাড়াও প্রায় 1.5 কোটিরও বেশি লিভারের দীর্ঘস্থায়ী রোগ হেপাটাইটিস বি এবং প্রায় 10 লাখ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশে আপাত দৃষ্টিতে সুস্থ মানুষের মধ্যে গড়ে 85 লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাস বহন করে। বাংলাদেশে রোগাক্রান্তের অবস্থানগত দিক থেকে লিভারের রোগের স্থান বিশ্বে তৃতীয়। অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার ডিজিজ বাংলাদেশের মতে, বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠীর প্রায় 1/3 মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়। সারা বিশ্বের মোট জনগোষ্ঠীর শতকরা 3% লোক হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত, যার পরিমাণ প্রায় 170 মিলিয়ন। এশিয়া মহাদেশে এলাকা ভেদে এই ভাইরাস সংক্রমণের হার শতকরা 0.3% থেকে 4.0% পর্যন্ত তারতম্য হয়। বাংলাদেশে শিশুদের মধ্যেও লিভার রোগের প্রাদুর্ভাব বাড়ছে দিনকে দিন। ঢাকা শিশু হাসপাতালের এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় 1.5 লাখ নবজাতক শিশু হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়। এছাড়াও প্রতিনিয়তই বাড়ছে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাসে আক্রান্ত হবার ঝুঁকি।